আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ফাইনান্স ওয়ার্ল্ডে। বাইরে যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে যত বেশি পারে আমি এরকম ঠান্ডা শরবত তৈরি করে খাচ্ছি, তেমনই আজকে আপনাদের একটি টক ঝাল মিষ্টি শরবতের রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমপোড়া শরবত। টক ঝাল মিষ্টি এই আমপোড়া শরবতটি আমি কীভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমপোড়া শরবতের জন্য আমি এখানে 4টি আম নিয়েছি, আর 4টি আমি একদম কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো ভালোমতো ধুয়ে তারপর পরিষ্কার করে এখন এই আমগুলোকে আমি পুড়তে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে রেখে চুলার। আজকে আমি প্রথমে বাড়িয়ে দিয়েছি, তারপর এই আমগুলোকে আমি 5 মিনিটের মতো পুড়ে নিচ্ছি। যখন আমগুলো একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন চুলার আজকে একদম লো করে দিয়ে এই আমগুলো ভালোমতো আমি পোড়া পোড়া করে নিচ্ছি। আমগুলা কিন্তু খুব ভালো করে একপাশ পোড়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ পর্যন্ত না আমগুলা খুব ভালোভাবে পোড়া পোড়া আর সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলাকে আমি পুড়ে নিচ্ছি। আর হ্যাঁ, চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু উপর থেকে আমগুলা পুড়ে যাবে আর ভিতর থেকে এগুলা একদম কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু আর এই শরবতটা খেতে অতটা ভালো লাগে না। তো দেখেন আমার আমগুলা সব পোড়া হয়ে গিয়েছে, এখন এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই শরবতটার জন্য কিন্তু অবশ্যই আমগুলাকে এভাবে পুড়ে নিতে হবে, সেদ্ধ করে নিলে কিন্তু এই যে পোড়া পোড়া বা স্মোকি একটা ফ্লেভার আছে সেটা কখনোই আসবে না। তাই চেষ্টা করবেন আমগুলাকে খুব সুন্দর করে এভাবে করে পুড়িয়ে নিতে। তো এখন আমার আমগুলো পোড়ানো হয়ে গিয়েছে আর আমগুলো কিন্তু প্রচুর গরম আছে, তো এখন আমি আমগুলাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমটা কিছুটা ঠান্ডা হয়ে আসে। আমগুলো এখন পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে ভালোমতো ধুয়ে নিচ্ছি যাতে আমের উপরে যে কালো কালো আবরণগুলো আছে এগুলো উঠাতে সুবিধা হয়। আর দেখেন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই একদম আলতো করে একটু করে টান দিলেই কিন্তু আমের খোসাগুলো খুলে চলে আসবে। এটা যদি ভালোমতো পোড়ানো না হতো তাহলে কিন্তু এই আবরণটা তুলতেই কিন্তু অনেকটা কষ্ট হতো। তো এই তো আমি এভাবে করে প্রত্যেকটা আমের গায়ে থেকে আমের যে খোসাটা আছে সেটাকে তুলে নিচ্ছি, আর আমগুলোও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো আমি প্রত্যেকটা আমের খোসা খুলে নিয়েছি, আর দেখেন আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে লো করে দেওয়াতেই কিন্তু এই আমগুলো এত সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এই আমের গায়ে থেকে যতগুলো পাল্প আছে সবগুলো পাল্প আলাদা করে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর করে হাতে আলতো করে চাপ দিলেই কিন্তু আমের আঁটিটা পাল্প থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো আমের পাল্পকে আলাদা করে নিয়েছি, এখন চলেন বাকি প্রসেসে চলে যাচ্ছি। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি সেই আগের পোড়া আমের পাল্পগুলো, তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট কাঁচামরিচ। এখন এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, এটা আপনার স্বাদ মতো নিয়ে নেবেন, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা লবণ, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, এখানে আমি প্রায় 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি যেহেতু আমগুলো কাঁচা আর প্রচুর পরিমাণে টক ছিল। তারপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পানি শুধুমাত্র এই উপকরণগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করার জন্য। তো এখন এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমটা কিন্তু আমার খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি শরবতটা বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের মধ্যে আমি প্রথমে আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই পাল্প কিছুটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি অ্যাড করে দেব ঠান্ডা ঠান্ডা পানি। আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা পানি, পানি দিয়ে কি শুধু মিক্স করে নিলেই আমার এই আমপোড়া শরবতটা রেডি হয়ে যাবে। টক ঝাল মিষ্টি আর তার সাথে রয়েছে একটা স্মোকি ফ্লেভার, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই শরবতটাকে একদম অন্য লেভেলের করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে বরফ, আপনারা চাইলে বরফ কুচিয়ে ইউজ করতে পারেন, আর এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। এই গরমে আপনারা অবশ্যই একবার হলে এই আমপোড়া শরবতটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।